গোয়ালপাড়ার লক্ষীপুরত আটক জাইফুল আলী নামের এজন বনকর্মী। লক্ষীপুর আঞ্চলিক বন বিভাগত কর্মরত আছিল বনকর্মীগৰাকী। লক্ষীপুর আঞ্চলিক বন বিভাগত যোগদানের পিছর পরে বনকর্মী জাইফুল আলিয়ে বন বিভাগত সংগোপনে চলাই আনছিল অনৈতিক কার্যকলাপ। নিশার ভাগত বন ধ্বংসের আরম্ভ করে বন বিভাগের ভূমি ট্রেক্টরে ট্রেক্টরে বৃদ্ধি করার অভিযোগ আছে জাইফুল আলীর বিরুদ্ধে। ধৃত বনকর্মীগৰাকী এনেদরে সংগোপনে চলাই গৈছিল অবৈধ রমরমিয়ার কথা। অবশেষত শুক্রবারে নিশা এক আপত্তিজনক ভিডিওর আগ ধরে লক্ষীপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করে জাইফুল আলী। এগারী এক্সেভেটরের মালিকর পৰা দরদাম করে প্রায় 40,000 টাকা সংগ্রহের ভিডিও লাভ করেছিল জেলা উপায়ুক্ত। জেলা উপায়ুক্তর নির্দেশত রাজহ চক্র বিষয়া রাজীব গগৈয়ে এজাহার দাখিল করেছিল বনকর্মীগৰাকীর বিরুদ্ধে। এজাহারের ভিত্তিত লক্ষীপুর আরক্ষীয়ে বনকর্মী জাইফুল আলী আটক করে। গোয়ালপাড়া জেলার মাননীয় উপায়ুক্ত মহোদয়ের তা ভিডিও মোক প্রেরণ করেছিল। তাতে এগারী আমার লক্ষীপুর রেঞ্জ অফিস ফরেস্ট রেঞ্জ অফিসর এজন ফরেস্ট গার্ড নাম তো জাইফুল আলী মানে কেজনমান লোকেরপরা কিছু পয়সা ধন মানে সংগ্রহ করার ভিডিওটা রেকর্ডিং হয়েছিল। আর এখন জেসিবি মানে এই অভিযোগ উঠা মতো এখন জেসিবি ধরব গেছিল আর সেই লোকর মাজত কিনা একটা বুঝাপড়া হয়ে আর জেসিবি যে পার্টি আছিল ড্রাইভারপরা কিনা একটা মানে এমাউন্ট এই এলিজলি মানে অভিযোগ উঠা মতে এই প্রায় 40,000 টাকা একটা এই জেসিবি ড্রাইভারপরা সংগ্রহ করেছিল। তো সেই ভিডিওটির ভিত্তিতে আর উপায়ুক্ত মহোদয়ের নির্দেশন মানে এখন এফআইআর মানে হেঁটে করেছো আমার লক্ষীপুর আরক্ষী ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়াক মানে এখন এফআইআর দিছো আর সেই এফআইআরখনের ভিত্তিতে আমার ভারপ্রাপ্ত বিষয়ায় এরেস্ট করেছে আর পরবর্তী যবস্থা গ্রহণ করেছে। মাটি কেটে আছে মাটি কাটি থাকা বলে মানে অভিযোগ উঠিছে আর সেই অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেশন করবলে যা বলে মানে অভিযোগ উঠিছে আর তাতে মাজত কিবাটা বুঝাপড়া হয়ে যেটু ভিডিওত আপনার হয়তো দেখা পাব ভিডিওত এই জেসিবি যখন মালিকর পক্ষরপরা একটা এমাউন্ট মানে সংগ্রহ করা দেখা গেছে। মাটিখিনি তো এটা ফিল্ডত গিয়ে চাব লাগবে তো ফরেস্টর মাটি হব নিশ্চয় মানে এটা সঠিককে কব নিম এই আমার আরক্ষী মানে প্রশাসনে এই হে করেছে ইনভেস্টিগেট করেছে আর সেই ভিত্তিতে পরবর্তী কি ব্যবস্থা গ্রহণ করে করব আর মানে মূল ফল মহোদয়া মানে ডিসি মহোদয়ের নির্দেশ মর্মে এখন এফআইআর দাখিল করেছো। লক্ষীপুরের জিতু রাভার রিপোর্ট মাইনিস। মুকলি হল ডাটা মেশিনৰ নতুন শ্বৰুম ডাটা মেশিন ফিউচাৰ ৱৰ্ল্ড। বজাৰত উপলব্ধ সকলোবোৰ অত্যাধুনিক সামগ্ৰী পোৱা যাব এই শ্বৰুমত। বোস জেবিএল ছনীৰ লগতে উচ্চ প্ৰাবল্য স্পীকাৰো পোৱা যাব এই শ্বৰুমত। লগতে আধুনিক মোবাইল এক্সেচৰিজ স্ক্ৰীণ প্ৰটেক্টৰ ইয়েৰফোন কেছ এণ্ড কাভা পাৱাৰ বেংক উপলব্ধ এই শ্বৰুমত। ডাটা মেশিন হৈছে গুৱাহাটীৰ একমাত্ৰ শ্বৰুম য'ত উপলব্ধ টেম্পাৰ কাভাৰ ইয়েৰফোন চাৰ্জাৰৰ লগতে আন বহুতো এক্সেচৰিজ। এই সকলোবোৰ লেটেষ্ট গেজেট লাভ কৰিবলৈ আহক আমাৰ নতুন শ্বৰুম ডাটা মেশিনলৈ। ডাটা মেশিন ফিউচাৰ ৱৰ্ল্ড অপজিট টু দা উলুবাৰী পেট্ৰল পাম্প নিয়াৰ কল্যাণ জুৱেলাৰ্ছ জি এছ ৰোড গুৱাহাটী 7। ফোন নাম্বাৰ 6901268874 7086094885।